প্রিয়দিনই ভাই এবং বোনেরা, আর মাত্র দুইটি দিন বাকি। দুই দিন পরেই বাংলাদেশে 2023 সালে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। 2023 সালের ফেব্রুয়ারি মাসের 18 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে, রোজ শনিবার দিবাগত রাত্রে বাংলাদেশে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের আজকে 16 তারিখ চলছে, আর মাত্র দুইটি দিন বাকি আছে। 16, 17, 18তম দিবাগত রাত্রে, এই শনিবার রাত্রেই শবে মেরাজের রজনী। অনেক মা বোনরা আমাকে বলেছে যে শবে মেরাজের রোজা কিবারে রাখতে হবে, কয়টা রাখতে হবে এবং শবে মেরাজের নামাজটা কিভাবে পড়তে হবে, আপনি আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শবে মেরাজের রজনীটা হচ্ছে একটা পবিত্র রজনী। এই রজনীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মেরাজ করেছিলেন, জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছিলেন, আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা বলেছেন, আমাদের জন্যে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট নিয়েছেন, আমাদের জন্যে আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, এই বরকতপূর্ণ রজনীতে যদি আপনারা আমরা ইবাদত করতে পারি তাহলে খারাপের কিছু না, ভালো, দোয়া কবুল হতে পারে এবং বরকতপূর্ণ রজনী। আপনি যদি সেই রাত্রে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা জানব শবে মেরাজের রোজা কতটা রাখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে মেরাজের রোজা কোনো নির্দিষ্ট নাই যে এতটা রাখতে হবে, তবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসে, তারপরে রজব মাসে। তাহলে আল্লাহ রসুল রজব মাসেও বেশি বেশি নফল রোজা রেখেছিলেন, আপনারাও রাখতে পারেন। যদি আপনারা শবে মেরাজের রোজা রাখতে চান তাহলে শনিবার দিবাগত রাত্রে তো শবে মেরাজ হবে, আপনারা ইবাদতগুলো করে রাত্রে ভোর রাত্রে খাবার খেয়ে পরের দিন আপনারা রোজাটা রাখবেন, তাহলেই আপনাদের শবে মেরাজের রোজাটা হবে যেই রোজাটা আপনারা রাখতে চাচ্ছেন। আমি আবারও বলছি, যদি আপনারা একটি রোজা রাখতে চান তাহলে শনিবারে দিবাগত রাত্রে 18 ফেব্রুয়ারি শনিবারে দিবাগত রাত্রে আপনারা এবাদত বন্দিগি করে, যদি যারা করতে চান করবেন, না করলে কোনো সমস্যা নেই, এবাদত বন্দিগি করে ভোর রাত্রে খাবার খেয়ে আপনারা শনিবারে দিবাগত রাত্রে ভাত খেয়ে রবিবারে আপনারা একটা রোজা রাখবেন, যারা একটা রাখতে চান। আর যারা বেশি রাখতে চান, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার কিংবা আগে পরে মিলিয়ে আপনারা রোজাগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা জানবো শবে মেরাজের রজনীতে আপনারা কিভাবে ইবাদত করে রাত্রটাকে কাটাবেন কিংবা আপনারা কিভাবে ইবাদত করবেন। আপনারা কতক্ষণ নফল নামাজ পড়বেন, কতক্ষণ জিকির আসকার করবেন, কতক্ষণ মুনাজাত করবেন, কতক্ষণ দুরুদ পড়বেন, দোয়া পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনারা নফল নামাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন। দুই রাকাত নামাজের নিয়ত করবেন এভাবে, আমি দুই রাকাত শবে মেরাজের নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে এভাবে আপনি নিয়তটা করবেন। আমি আবার বলছি, আমি দুই রাকাত শবে মেরাজের নামাজ আদায় করছি আল্লাহু আকবার বলে এভাবেই নিয়তরা বাঁধবেন। দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার দুই রাকাতের জন্য আপনি দাঁড়াইবেন। এভাবেই আপনি শবে মেরাজের রজনীতে নামাজগুলো আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই যে 2023 সাল চলছে, এখন ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের এই 18 ফেব্রুয়ারি রোজ শনিবার দিবাগত রাত্রে বাংলাদেশে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এখন ফেব্রুয়ারি মাসের 16 তারিখ চলছে আজকে,
এই 17-18তম দিবাগত রাত্রে শনিবার দিবাগত রাত্রেই শবে মেরাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের এই ঘোষণা অনুযায়ী। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।